এই যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন আমি বাসার থেকে বের হলাম আর আমি যাচ্ছি একটু শহরের দিকে, শহরের দিকে যাব। তো আজকে আমি কারেন্ট বিল দিব, পানির বিল দিব, তো এই জন্য সকাল সকাল বের হইলাম। আর আর কিছু কেনাকাটা আছে, তো এই জন্য আজকে একটু বের হইলাম। আর এই কয়েকদিন তো টানা গরম, আর আজকে আর ধানের কাজ নাই, ধানের কাজ কালকেই হয়ে গেছে, কালকেই সব গুছিয়ে ফেলছি। আর মাঠে আছে কিছু, আসলে তখন ই করব, তখন আবার করতে হবে, এদের আগে আসলেই ভালো। তো এই তো এখন এই অবস্থা, যে গরু, আমাদের কাকিদের গরু, এই পাশে কলা গাছ, আর মাঠে সবজি লাগাইছে, ওই যে লাল লাল, তারপরে এমনি ডাল শাকগুলা, আর এগুলো হলো গরুর ঘাস। তো আমি এখন ব্যাংকে চলে এসেছি আর আমি এখন কারেন্ট বিল আর পানির বিল দিব। তো আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি, তো ওরা সিরিয়াল মেনটেন করে ঢুকায় করোনার জন্য, দেখা যায় একজন দুজন করে ঢুকাচ্ছে। আর মোটামুটি অফিসে লোক যাও তেমন একটা নাই, খুবই কম। তো এই তো এখান থেকে বিল দিয়ে তারপর আমি যাব একটু বাজারে, আর বাজার থেকে কিছু কেনাকাটা করব, তারপরে আপুর বাসায় যাব। তো এই তো, আর আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, আর যারা আজকে নতুন দেখতেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। তো আমার কারেন্ট বিলটা দেওয়া হয়ে গেল আর আমি এখন বের হয়ে যাচ্ছি। তো একজন একজন করে ঢুকাচ্ছে, ভিতরে বেশি লোক ঢুকতে দিচ্ছে না। আর এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি, আর আমি এখান থেকে বের হয়ে বাজারে যাব, আর বাজার থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে তারপর আপুর বাসায় যাব। আর আপুর বাসায় গিয়ে আপনাদের কিছু একটা শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকুন আমার ব্লগটা, আপনাদের সাথে কি আজকে শেয়ার করব অবশ্যই আপনারা দেখে অনেক বেশি খুশি হবেন। তো আমার সাথে থাকুন। এই যে আমি রিক্সা ডাক দিছি, আর রিক্সা চলে আসছে, আর এখন আমি রিক্সায় উঠে পড়ব। বাইরে প্রচণ্ড গরম, এত বেশি গরম যে একদমই সহ্য হচ্ছে না রোদ। আর আমি যে রিক্সায় উঠে পড়েছি, সবচেয়ে ভালো খেজুর, নরম খেজুরের দু চারটে লোকে খাইয়ে কবে জানে একটা খেজুর খাচ্ছেন, ভালো। এগুলো পাতে গলে যায়, এ গলবে না, গলবে না, কি গলবে, ধোয়ার পরে গলে যায়, এগুলো প্যারা। পানি হবে তো, পানি হবে না, ভালো আছে, যাবেন আপনি হলো আবার এই করবেন, মানে এমনভাবে কেটে দেবেন যেন বাসায় এনে ফুটো করে পানিটা বেরো করে নিতে পারি। এগুলো 120 বলতেছে, 100 টাকা করে দেন, দুধ আছে বলে 60 টাকা ফি, জমা পানির বিক্রি হয় না, এগুলো 60 টাকা, এই না এগুলো 50 টাকা করে, এগুলো 60 টাকা করে, দাঁড়ান দাঁড়ান, এটা দিয়ে পাবে পাঁচটা দিন, কিছু দিন দেখি তো, দেখি তো কাটুক কাটুক।
তো ছোট ছোট আর এগুলো কত 100 টাকা বড় তা নেই 100 টাকা জোড়া জোড়া তো রেখে খাওয়া যাবে তো খাওয়া দাওয়া না এক নাম্বার জিনিস তো এতে আমার এক জোড়া দেন ভালো দেখে দিয়েন কিন্তু কত এমো টেমো এগুলো কি কাঁচা না পাকা দেন দেন এই যে 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 সমস্যা এই যে এটা দেন টাকা দিছিস না না এই দেখো না 20 টাকা দেন আর ওই লাগে 35 এই 42 তাহলে 60 টাকা দেন আর আমি বাজার করে চলে আসছি আপুর বাসায় আপুর গেটের সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমি যাচ্ছি আমার আপুর বাসায় মেয়ে ফুল ধরছে কারণ মে মাসে মেয়ে ফুল ফোটে তো এই যে সেই মেয়ে ফুল দেখুন কত সুন্দর ফুলগুলা মাশাআল্লাহ একদম পিঙ্ক কালারের খুবই সুন্দর সবগুলাই কিন্তু মেয়ে ফুল গাছ আর ওইদিকে আরো গাছ আছে এই যে একই রাত্রেবেলা বন্ধ হয়ে যায় নাকি এরকমই থাকে এরকম ফুটেই থাকে মানে যত যাই হোক মে মাসে ফুটবেই জ্বলতেছে যত যাই হোক মে মাসে ফুটবেই আর এইদিকে আমার আপুর গাছে জামরুল ধরছে দেখুন গাছটা কিন্তু ছোট কিন্তু সেই তুলনায় অনেক জামরুল আসছে আমার আপুর গাছে অনেক ফল আসে আর এটা হলো সবেদা গাছ এই যে আমি আপুর সাথে যাচ্ছি আপু দেখাচ্ছে আমাকে গাছ গাছ দেখাচ্ছে আর এটা ছোট্ট একটা জামরুল গাছ তারপরও জামরুল আসছে আর এই যে নিচেই পড়ছে জামরুল ভালো এগুলো কিন্তু ভালো পড়ছে বাতাসে আরে জাম দেখেন কত আম ধরছে ওয়াও এই পাশেও অনেক ধরছে এই যে ওয়াও আপুর অনেক ফল গাছ আর কাছে অনেক ফল ধরে আর এই যে লেবু দেখেন লেবু ভিতরে ভিতরে লেবু এই যে একটা অনেক অনেক পাতার সাথে বোঝা যাচ্ছে না ওই যে একটা এইদিকে আরও আছে এইদিকে আরও উড়ে বাবা এইদিকে তো আরও ধরছে বেশি ধরছে এদিকে দেখেন এই যে মাটিতেও শুয়ে আছে ওয়াও অনেক লেবু ধরছে এই দেখেন কত লেবু ওয়াও গাছ ভর্তি লেবু এই সাইড নিচ দিয়ে এই দেখেন কোথায় এইখানে একটা পড়ে আছে মাটির সাথে মিশে গেছে দেখেন নিজের গাছের ফল আসলে একটা ধরলে এত ভালো লাগে এত খুশি লাগে তারপর এত ধরছে মাশাআল্লাহ আর এখন তো লেবু তো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা
জিনিস গরমের দিনে শরবত বানাইতে রোজার দিনে আপনার গাছ থেকে যদি আপনি একটা ছিঁড়ে এনে করেন সেটার যেরকম তৃপ্তি আপনি পাবেন বাজার থেকে কিনে খেলে কিন্তু আপনি ততটা তৃপ্তি পাবেন না। তো ওই পাশে আর একটা লেবু গাছ আছে, ওই গাছেও কিন্তু অনেক লেবু আসছে। এই দেখেন, এই দেখেন, ওয়াও, এই দেখেন লেবু আর লেবু, লেবু আর লেবু। ও, একটা লেবুও পড়ে আছে এখানে। এটা কি লেবু? পড়েছিল, পাকে পড়ে গেছে। তো আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করতেছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।